নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের মিনি দুধ চিতই পিঠের রেসিপি শেয়ার করব। খুব সহজভাবে বানিয়ে দেখাবো, প্রথমবারের চেষ্টাতেই তোমরা এই রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো চটপট আজকের রেসিপিটা শুরু করে দিই। তো দুধ চিতই পিঠে বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো। এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এটা দেওয়ার পর সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা ভালো করে মিশে গেলে এখন এর মধ্যে জল দিয়ে দেব। তো জলটা দেখো বন্ধুরা, এরকম গরম করতে হবে যাতে একটা আঙুল ডুবিয়ে বেশিক্ষণ এর মধ্যে রাখা না যায়। আবার জলটা কিন্তু ফোটানো হলেও চলবে না, জলটা বেশ ভালো মতো গরম করতে হবে, কিন্তু সেটা ফোটানো চলবে না। এখন এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর হাতে যতটা গরম সহ্য করতে পারে সেভাবে নিয়ে অল্প অল্প করে এই চালের গুঁড়োটা মেখে নেব। তো প্রথম পর্যায়ে যখন এই চালের গুঁড়োটা মেখে নেব, সেই পর্যায়ে যদি জলের গরমটা হাতটা সহ্য করতে না পারে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা যে কোনো খুন্তি বা হাতার সাহায্যে প্রথম পর্যায়ের চালের গুঁড়োটা মেখে নিতে পারো। কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু এটা হাতে করেই মেখে নিতে হবে, তাহলেই কিন্তু এই চিতই পিঠেগুলো ভালো করে তৈরি হবে। তোমাদের আমি এর পরের স্টেপটা দেখাচ্ছি যে কোন পর্যায়ে এটা ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, জল অ্যাড করতে করতে চালের গুঁড়োটা যখন এই পর্যায়ে আসবে, তখন কিন্তু এটা 7 থেকে 8 মিনিট ধরে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এই মাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই মাখাটার জন্যই কিন্তু চিতই পিঠোগুলো ভালো মতো তৈরি হবে। তো দেখো, এখন আমার 7-8 মিনিট মতো মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আরও কিছুটা আমি গরম জল অ্যাড করলাম। এখন আবারও এটা হাতের সাহায্যেই আমি মেখে নেব। এই পর্যায়ে কিন্তু বন্ধুরা এটা হাতা বা খুন্তির সাহায্যে মেশাতে একটু অসুবিধেই হয়, তাই আমি হাতেরই ব্যবহার করেছি। তো তোমরা চাইলে হাতা বা খুন্তি বা ব্যাটার তৈরির জন্য তোমরা যেটা ব্যবহার করো সেটাই ব্যবহার করতে পারো। তো দেখো, জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হবে। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব 1 ঘন্টা মতো। তো দেখো, 1 ঘন্টা পর আমি এই ব্যাটারের ঢাকাটা খুলে নিয়েছি। ব্যাটারটা দেখো, এটা কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আরও একটু জল গরম করে নিয়েছি। এখন এই গরম জলটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ গরম জলই লাগবে এই পর্যায়ে, খুব বেশি গরম জল লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে এই সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা ভালো করে মিশে গেলে দেখো, তোমাদের দেখাচ্ছি ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখন দেখো, আমি যেহেতু চিতই পিঠেগুলো মিনি চিতই পিঠে তৈরি করব, তাই এখানে আমি একটা আপে প্যান নিয়ে নিয়েছি। এই আপে প্যানটার সমস্ত খোপগুলোতে আমি ভালো করে সাদা তেল গ্রিজ করে দিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে সাদা তেলটা গ্রিজ করে দিতে হবে। আর বন্ধুরা, মিনি চিতই পিঠে বানানোর জন্য এই আপে প্যানটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা অনলাইনে বা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে এটা অনায়াসেই কিন্তু পেয়ে যাবে, আর এটার দামও কিন্তু খুব বেশি নয়। এখন এই ব্যাটারটা আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এই আপে প্যানটার প্রত্যেকটা ছাঁচের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু পুরোপুরি ভর্তি করে দেব না, ওপর থেকে সামান্য একটু ফাঁকা রেখে সমস্ত খোপগুলোতে এই ব্যাটারটা ঢেলে দেব। সমস্ত খোপগুলোতে ব্যাটার দেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য হতে দেব। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে হতে দিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন এই সমস্ত চিতই পিঠেগুলো আমি একটা একটা করে উল্টে দেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে এটার ওপর দিকটাও কিন্তু ভালো করে হয়ে গেছে। তোমরা চাইলে অপর দিকটা নাও করতে পারো,
কিন্তু আমি কিন্তু অপর দিকটা উল্টে আবারও 1 মিনিট মতো এটা করে নেওয়ারই পরামর্শ দেব। তো উল্টে দিয়ে আরও 1 মিনিট মতো এটা আমি করে নিলাম। 1 মিনিট পর ঢাকাটা খুলে এখন চিতই পিঠেগুলো আমি তুলে নিচ্ছি। তো তোমাদের দেখো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি যে এটার দুটো দিকই কিন্তু ভীষণ সুন্দরভাবে হয়ে গেছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কত সুন্দর তৈরি হয়েছে। এখন সমস্ত চিতই পিঠেগুলো আমি তুলে নেব, আর বাকি চিতই পিঠেগুলো আমি একইভাবে তৈরি করে ঠান্ডা করে নেব। এখন দেখো, একটা কড়ার মধ্যে আমি দুধ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করছি, তবে তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। আর প্যাকেট দুধ ব্যবহার করলে তোমরা অবশ্যই কিন্তু যে ফুল ক্রিম মিল্কটা হয় সেটাই ব্যবহার করবে। এতে করে এই দুধ চিতই পিঠেগুলো খুব ভালো খেতে হবে। তো এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। প্যাকেট দুধটা দেওয়ার পর যখন সেটা কুসুম কুসুম গরম হয়ে আসবে, সেই পর্যায়ে কিন্তু এই গুঁড়ো দুধটা অ্যাড করতে হবে। এই গুঁড়ো দুধটা যদি দুধ বেশি গরম থাকতে দেওয়া হয়, তাহলে কিন্তু গুঁড়ো দুধটা ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দুধটা কিন্তু কুসুম গরম থাকতেই গুঁড়ো দুধটা অ্যাড করতে হবে। তো সমস্তটা মিশিয়ে নিয়েছি খুব ভালো করে, আর সমস্তটা প্রায় 5 মিনিট ধরে ফুটিয়েও নিয়েছি। এখন এর মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। সমস্ত খেজুরের গুড়টা দেওয়ার পর এখন এটা খুন্তির সাহায্যে চেপে চেপে আমি ভেঙে নেব। তারপর সমস্তটা নাড়াচাড়া করে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু দুধটা উথলে যেতে পারে। তো দেখো, এখানে সমস্ত খেজুর গুড়টা কিন্তু খুব ভালো করে দুধের সাথে মিশে গেছে। এই পর্যায়ে এর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এলাচগুলো সামান্য একটু ফাটিয়ে নিয়েছি। এখন এই সমস্তটা ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নেব। মিনিট পাঁচেক ভালো করে ফুটে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি কিন্তু দুধটা ঘন করার দরকার নেই। এখন চিতই পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এই দুধের মধ্যে চিতই পিঠেগুলো দিয়ে দিলাম। সমস্ত পিঠেগুলো দিলেই দেখবে পিঠেগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠবে। সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। এখন ওপরের দিকে যে পিঠেগুলো আছে সেগুলো একবার খুন্তির সাহায্যে আলতো করে আমি দুধের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দেব। তবে তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে তার থেকে বেশিও তোমরা রাখতে পারো। তো দেখো, 1 ঘন্টা পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন আলতো করে তোমাদের নেড়ে দেখিয়ে দিচ্ছি যে চিতই পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা কিন্তু ভীষণ সফট তৈরি হয়েছে। তোমাদের আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে বন্ধুরা, তোমরা দেখো কত সফট তৈরি হয়েছে। এভাবে তোমরা খুব সহজেই প্রথমবারের চেষ্টাতেই কিন্তু মিনি দুধ চিতই পিঠে তৈরি করে নিতে পারবে। আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল। সকলে সুস্থ থেকো।